हाय मैं रूपम। आजकल ये वीडियोते 2022 हिंदी मार्केटे बहु सिनेमा एसेछे, बहु हिंदी डब सिनेमा एसेछे। तो जे सिनेमागुलो प्रॉफिट करते पेरेछे तो शतकरा कत परसेंटेजे प्रॉफिट करेछे एबं जे छबिगुलो लोकसान करेछे बा लोकसानेर मुख देखेछे, आमरा जानी लिस्ट भीषण लम्बा, तो सेखाने कत परसेंटेजे बड़ो बड़ो लसगुलोर मुख देखेछे सेगुलो निये आमरा आजकेर वीडियोते आलोचना करब। एबार आमि এরকম কয়েকটা ওয়েবসাইট খুঁজছিলাম যারা বক্স অফিস কালেকশান দেয়, যদি কোথাও এই আরওআই বলা রয়েছে বা আরওআই দেখানো হয়েছে। আরওআই বের করা খুব সোজা, এটা হচ্ছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট। যদি রিটার্ন হয় তাহলে মানে কীরকম, একটা ছবির ধরো বাজেট 100 কোটি, এবার ছবিটা বক্স অফিস থেকে কালেকশান করেছে 200 কোটির, তাহলে এই ছবির রিটার্ন অন ইনভেস্টমেন্ট কত? সেটা হচ্ছে 100, কারণ 200 যেটা আর্ন করেছে সেখান থেকে 100 বিয়োগ করলে আমরা প্রফিট পেয়ে যাব, সেটা হচ্ছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট। এবার রিটার্ন অন ইনভেস্টমেন্ট বাই বাজেট ইনটু 100, এটা করলে আমরা ছবিটা কত পার্সেন্টেজ প্রফিট করেছে বা লোকসান করেছে সেটা আমরা দেখে নিতে পারবো, মানে পার্সেন্টেজে বেরিয়ে যাবে। তো আমি সেরকম করেই আজকের এই লিস্টটা বানিয়েছি, তো সেটা নিয়ে আমরা আলোচনা করবো। চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো আমরা প্রথমে যে ছবিগুলো বক্স অফিস থেকে প্রফিট করেছে সেই ছবিগুলোর কথা বলবো। প্রথমে হচ্ছে দ্য কাশ্মীর ফাইলস। এই ছবিটা 20 কোটি টাকায় নির্মাণ করা হয়েছিল এবং ছবিটা বক্স অফিস থেকে কালেকশন করেছিল নেট কালেকশন 252 কোটি টাকার। তাহলে এই ছবিটার আরওআই কত, মানে রিটার্ন অন ইনভেস্টমেন্ট কত, মানে প্রফিট কত, সেটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 232 কোটি টাকার, যেটা আনবিলিভেবল। একটা ছবি 20 কোটি টাকায় নির্মাণ করে এরকম প্রফিট করেছে, তাহলে এই ছবিটা শতকরা মানে পার্সেন্টেজে কত প্রফিট করেছে? যেটা প্রফিট পার্সেন্টেজ সেটা হলো 1160% প্রফিট করেছে দ্য কাশ্মীর ফাইলস বক্স অফিস থেকে। এরপর KGF চ্যাপ্টার 2। এবার KGF চ্যাপ্টার 2 এর বাজেট আমরা ধরবো না, কারণ শুধু আমরা হিন্দির মার্কেটে কত কালেকশন করেছে সেটা নিয়ে কথা বলছি। তো আমরা যেটা ধরবো সেটা হচ্ছে এই ছবিটা হিন্দির যারা ছবিটা ডিস্ট্রিবিউট করেছে মানে এক্সেল এন্টারটেনমেন্ট, তাদের কাছে থিয়েট্রিক্যাল রাইটস কত কোটি টাকায় বিক্রি হয়েছে। তো এই ছবিটা থিয়েট্রিক্যাল রাইটস হিন্দিতে বিক্রি করেছে 90 কোটি টাকায় এবং ছবিটা বিজনেস করেছে 434 কোটি টাকার। তাহলে এই ছবিটার শতকরা কত পার্সেন্ট প্রফিট হয়েছে? সেটা হচ্ছে 382% প্রফিট করেছে এই ছবিটা। আচ্ছা, 3 নম্বরে হচ্ছে মাল্টিভার্স অফ ম্যাডনেস। এই ছবিটা 50 কোটি টাকা নিজের রাইটস বিক্রি করেছিল, থিয়েট্রিক্যাল রাইটস, এবং ছবিটা বক্স অফিস থেকে আর্ন করেছে 130 কোটি। তাহলে এই সিনেমাটা বক্স অফিসে কত পার্সেন্টেজ প্রফিট করেছে? সেটা হচ্ছে 160%, যেটা অবশ্যই খুব ভালো। এরপর হচ্ছে ভুলভুলাইয়া 2। বহু জায়গায় বলা হচ্ছে ভুলভুলাইয়া 2 70 কোটি টাকায় নির্মাণ করা হয়েছে, আবার বহু জায়গায় 90। তো আমরা 90 কোটি টাকার বাজেটটাই ধরছি, কারণ বেশিরভাগ জায়গায় 90 কোটি বলা হচ্ছে। এবার এই ছবিটা বক্স অফিস থেকে নেট কালেকশন করেছে 185 কোটির। তাহলে এই ছবিটা কত পার্সেন্টেজ প্রফিট করেছে? 105% প্রফিট করেছে, যেটা অবশ্যই দারুণ। এরপর হচ্ছে ট্রিপল আর। এই ছবিটারও আমরা বাজেট দেখবো না, ছবিটার আমরা দেখবো হিন্দিতে থিয়েট্রিক্যাল রাইটস কত কোটি টাকায় বিক্রি হয়েছিল। তো ট্রিপল আরের হিন্দি থিয়েট্রিক্যাল রাইটস বিক্রি হয়েছিল যেরকম শোনা যাচ্ছে সেটা হচ্ছে 130 থেকে 140-এর মধ্যে। তো 140 কোটি টাকায় এই ছবি থিয়েট্রিক্যাল রাইটস বিক্রি হলে ছবিটা বক্স অফিসে নেট কালেক্ট করেছে 274 কোটি টাকার হিন্দির মার্কেটে এবং ছবিটা প্রফিট করে নিয়েছে তার সাথে সাথে 95%। এবার অনেকে বলবে গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি তাহলে কত? গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি 129 কোটি টাকার কালেকশন করলেও ছবির বাজেট কিন্তু 120 থেকে 150 কোটির মধ্যে, তাই জন্য আমরা এই প্রফিটেবল ভেঞ্চার লিস্টে গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়িকে রাখতে পারলাম না। তা প্রফিটের পার্ট তো হলো, এবার কোন কোন ছবি লোকসান করেছে সেটা যদি আমরা দেখে নিই। বচ্চন পান্ডে, এই ছবিটা হোলির সময় এসেছিল, ছবিটা 180 কোটি টাকায় নির্মাণ করা এবং ছবিটা বক্স অফিস থেকে নেট কালেক্ট করেছিল অ্যারাউন্ড 50 কোটি। আগেরগুলো প্রফিট পার্সেন্টেজ বলেছি, তাহলে এগুলো লস পার্সেন্টেজ বলবো। বচ্চন পান্ডে বক্স অফিস থেকে 72% টাকা লস করেছে, মানে এই ছবিটা মাত্র 28% টাকা রিকভার করেছিল। আচ্ছা, এরপর রাধেশ্যাম। রাধেশ্যামেরও যেরকম শোনা গেছে 120 কোটি টাকায় হিন্দিতে রাইটস বিক্রি হয়েছিল এবং ছবিটা হিন্দির মার্কেটে মাত্র 19 কোটি টাকা কালেক্ট করেছিল, তাহলে এই ছবিটা 84% লোকসান খায়। এরপর হচ্ছে অ্যাট্যাক জন আব্রাহামের পার্ট 1। এই ছবিটা বক্স অফিস থেকে 16 কোটি টাকা নেট কালেকশন করেছিল এবং ছবিটার অ্যাপ্রক্সিমেটলি বাজেট ছিল 80 কোটি টাকার, তাহলে এই ছবিটা নিজের 100%-এর মধ্যে 80% লোকসান খায়।
এরপর হচ্ছে জার্সি। এই সিনেমাটা 95 কোটি টাকা বাজেটে নির্মাণ করা হয়েছিল এবং ছবিটা বক্স অফিস থেকে নেট কালেক্ট করে অ্যারাউন্ড 20 কারোর। তাহলে এই ছবিটা 78% লোকসান খায়। এরপর হিরোপন্থী 2, এই ছবিটা 70 কোটি টাকা বাজেটে নির্মাণ করা এবং ছবিটা মাত্র 24 কোটি টাকা কালেক্ট করতে পারে। তাহলে এই ছবিটা 66% লোকসান খায়। এরপর হচ্ছে ধাকার, যেটা এবছর সবথেকে বড় লোকসানের মুখ দেখেছে। এই ছবিটা 85 কোটি টাকায় নির্মাণ করা হয়েছিল এবং ছবিটা মাত্র 3 কোটি টাকা বক্স অফিস থেকে রিকভার করতে পারে। তাহলে এই ছবিটা 96% লোকসানের মুখ দেখে। এরপর জয়েশ ভাই জোরদার, এই ছবিটা 86 কোটি টাকায় নির্মাণ করা হয়েছিল এবং ছবিটা বক্স অফিস থেকে 16 কোটি টাকার নেট কালেকশন দেয়। ছবিটা 81% লোকসান খায়। এরপর পৃথ্বীরাজ, বহু জায়গায় বলা হয় এই ছবিটার বাজেট 300 কোটি, বহু জায়গায় বলা হয় 200 কোটি, আমরা 200 কোটি ধরছি। এই ছবিটা 200 কোটির বাজেটে নির্মাণ করা হয়েছিল এবং বক্স অফিস থেকে অ্যারাউন্ড কালেকশন করে 68 কারোরের। তো এই ছবিটার লোকসানের যে শতকরা সেটা হচ্ছে 66%। এবং শমশেরা, এই ছবিটা 150 কোটি টাকায় নির্মাণ করা, এই ছবিটা যদি বক্স অফিসে 50 কোটিও কামায় তাও এই ছবিটা 66% লোকসানের মুখ দেখবে। তো এই ছিল আজকের ভিডিও, আমরা দেখলাম কোন ছবিগুলো প্রফিট করেছে, কত শতাংশ প্রফিট করেছে, লোকসান করেছে যেগুলো সেগুলো কত শতাংশে লোকসান করেছে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব রেড বাটনটা প্রেস করে অবশ্যই করে দিও। জনতা আমাদের পাশে আছে, লাভ ইউ অল, হ্যাভ এ বাই, টেক কেয়ার, আবার দেখা হচ্ছে।